হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগসে তোমাদের অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। আজ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে এসেছি, তো তোমরা সকলে সহমত পোষণ করলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও যে তোমরা একমত কিনা আমার সাথে। তো চলো আমরা মেন বিষয়ে ঢুকি, আমরা মেন ভিডিওটাতে আমরা প্রবেশ করি এবং আমরা জানবো যে কি সেই কথা নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি। তো তোমরা সকলেই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি আশা করি মন্দিরাদির সম্পর্কে কিছু কথা বলবো। আর মন্দিরাদি যদি দেখে থাকো আমার এই ভিডিওটা, অবশ্যই তুমি কমেন্ট করো। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো মন্দিরাদির ডিভোর্স হয়ে গেল। তো সেই ডিভোর্সের কারণ কি সেটা আমরা সকলেই জানি। মন্দিরাদি প্রত্যেক দিন এক একটা নতুন নতুন ভিডিও আপলোড করছে, তো সেই ভিডিওতে সব কিছুই বললেও কিছু কিছু জিনিস মন্দিরাদি লুকিয়ে যাচ্ছে। আর পাঁচটা ভালোবাসার মানুষের মতন মন্দিরাদিকে ভালোবাসার মানুষ আমিও আছি, আমিও ছিলাম। কিন্তু আজ মন্দিরাদির ব্যবহার দেখে, মন্দিরাদির কথা শুনে আজ অবাক লাগছে যে এই মন্দিরাদি কীভাবে সোমনাথদাকে ছেড়ে ডিভোর্সের দিকে এগিয়ে গেল, হঠাৎ কি এমন ঘটলো, সেই কি ঘটনা আমরা সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমরা সকলেই রাহুলের নাম শুনেছি। এই রাহুলটা কে? এই হচ্ছেন সেই ব্যক্তি যার জন্য আজ সোমনাথ দা এবং মন্দিরাদির মধ্যে একটা বিরাট বড় ব্যবধানের সৃষ্টি হয়েছে। তো এই রাহুল কেন, তৃতীয় ব্যক্তি কেন মন্দিরাদি এবং সোমনাথ দার মাঝখানে এলো? তো বন্ধুরা, আমরা আগেই দেখেছি, কিছুদিন আগে থেকেই দেখছি মন্দিরাদি এবং সোমনাথ দার মধ্যে প্রচুর ঝামেলার সৃষ্টি হয়েছে। তো এই ঝামেলাটার সৃষ্টি একমাত্র রাহুল এর কারণ। তো এই রাহুল তো মন্দিরাদির ভাইয়ের বয়সী, তো সে এখনও কিছুই করেন না এবং সে এখন পড়াশোনার লাইফে আছে, সে মন্দিরাদির দায়িত্ব নেবে, এটা কিভাবে সম্ভব? এই সব কারণে কেন মন্দিরাদি তুমি এদিক ওই রাহুলের ফাঁদে পা দিচ্ছ? রাহুল কি করে তোমায় খাওয়াবে তুমি বলো তো? এ তো তুমি আর সোমনাথ দা কত ভালো একটা রিলেশনে ছিলে, কত সুন্দর সুন্দর আমরা ভিডিও দেখেছি। আজ আমি শুধুমাত্র তোমাকে একটা কারণেই তোমাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, যা সেটা হচ্ছে তুমি তোমার ভুলটা সংশোধন করে নাও, এখনো সময় আছে। তো তুমি যদি চেষ্টা করো এই ভুলটা কিন্তু সংশোধন হয়ে যাবে। তোমাদের একটা 7 বছরের মেয়ে আছে, সে কি তোমাদের দেখে শিখবে? তার মনে কত বড় এফেক্ট পড়ছে তোমরা কি একবারও ভেবেছো যে তার মনে কি এফেক্ট পড়বে? নিজেদেরটা নিয়ে ভাবছো কিন্তু সেই বাচ্চাটার কথা একবার ভেবে দেখো যে সেই বাচ্চাটার মনে কি এফেক্ট পড়বে। আজ তুমি একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছ, তোমার টাকা আছে, পয়সা আছে, ঠিক আছে তুমি ফ্ল্যাট ভাড়া নিচ্ছ কিন্তু সব কিছু মেনে নেবে, কিন্তু তোমার মেয়ে যদি কোনোদিন তোমার দিকে আঙুল তোলে তুমি সেদিন কি করবে যে মা তুমি এটা কি করেছো, কেন এই অন্যায় করেছো? তুমি সেদিন উত্তর দিতে পারবে? পারবে না। তার জন্য বলছি এখনো সময় আছে মন্দিরাদি, নিজেকে পাল্টাও, নিজেকে নিজের ভুল নিজের সংশোধন করো। যে সোমনাথদার দিকে তুমি আজকে আঙুল তুলছো সেই সোমনাথদাকে একদিন তুমি ভালোবেসে বিয়ে করেছিলে, আজ সে অকম্মা হয়ে যাচ্ছে কি করে বলো, কি করে অকম্মা হয়ে যাচ্ছে? তুমি যদি তাকে আজকে যদি এইভাবে তুমি তাকে মাঝপথে হাতটা ছেড়ে দাও তাহলে সে কি করবে? তার আজকে কি করা উচিত? আজকে তোমাকে রাহুলের সঙ্গে যেভাবে দেখেছে সোমনাথদা, তারপরে কি করে সে তোমাকে বিশ্বাস করবে, কি করে তোমায় ভালোবাসবে? তুমি এর উত্তর দিতে পারবে? তুমি পারবে না এইসবের উত্তর দিতে। তুমি নিজের কাছে হেরে যাচ্ছ, তুমি মানুষকে আজ এটা বলছো, কাল ওটা বলছো, পরশু সেটা বলছো, তো মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তোমার প্রতি মানুষের একটা ঘেন্না জন্মে যাচ্ছে। তুমি তোমার নিজের কমেন্টগুলো পড়ে দেখো, মানুষ আজকে তোমার সাথে কিভাবে কমেন্ট করছে, তোমাকে কিভাবে তোমায় গালাগালি দিচ্ছে, তোমার নিজের একটা লজ্জা বোধ হয় না? নিজে একটু শোধরাও। আর সোমনাথদা যে ড্রিঙ্ক করছে কিসের কারণে করছে? তোমাকে যে বাড়ি থেকে বার করে দিয়েছে কিসের কারণে? আর সৌভাগ্য কুটির হলো কার দ্বারা? আজ তো মানুষের ভালোবাসা তো তুমি সৌভাগ্য কুটির তৈরি করেছিলে, সেই সৌভাগ্য কুটির তো 1 বছরের এই 1 বছর মাত্র হয়েছে, এর মাঝেই তোমাকে সৌভাগ্য কুটির ছেড়ে দিতে হলো, তার কারণটা কি তুমি বলতে পারো? তার কারণটা কি? তোমাকে এর উত্তর দিতে হবে। তোমার কাছে যদি এই ভিডিও পৌঁছায় গিয়ে তুমি এই কমেন্টের উত্তর দিও, কেন আজকে মানুষ তোমার দিকে সকলে আঙুল তুলছে, এরপরে তো মানুষ তোমার ভিডিও দেখবে না, মানুষ তোমাকে তো আনসাবস্ক্রাইব করে দেবে, তুমি তখন কি করবে? যে ইউটিউবের জোরে তুমি আজকে আলাদা হয়ে যাচ্ছ, ভাবছো লোকের বাড়ি কাজ করে দিন চালাবে, যে ইউটিউবে বলছো ফুটানি দিচ্ছ, তো তখন ভালো লাগবে তো, তখন চলবে তো তোমার? আজ আমি ছোটোখাটো ইউটিউবার, জানি না তোমার কাছে গিয়ে আমার ভিডিওটা পৌঁছবে কি না, তুমি আমার এই ভিডিওটা দেখবে কি না আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে যারা আজও মন্দিরাদির পাশে আছো, মন্দিরাদির সাথে আছো, মন্দিরাদিকে সঠিক পথ দেখাও, মন্দিরাদি ভুল পথে যাচ্ছে। আমার তোমার কাছে একটাই অনুরোধ মন্দিরাদি, এখনও সময় আছে, নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজের ভুল নিজের সংশোধন করো।
আজ তুমি অনেক কিছু ইউটিউবের টাকায় করেছো, সৌভাগ্য কুটির করেছো, এসি কিনেছো, ফ্রিজ কিনেছো, বাড়ি সুন্দর করে সাজিয়েছো, গুছিয়েছো, আজ সেগুলো সৌভাগ্য কুটিরে রাখার কথা ছিল, সেখান থেকে তুমি ট্রান্সফার নিচ্ছো কোথায় না ফ্ল্যাটে, ফ্ল্যাটে তুমি তোমার মতন করে ফ্ল্যাটটা এবার সাজাতে চলেছো, সেখানে কি হবে, সেখানে তো আর অন্য কেউ থাকবে না, সেখানে তুমি কদিন থাকবে, এরপরে তারপরে তোমার কি হবে, যখন তোমার ইউটিউব চলে যাবে তুমি তখন কি নিয়ে তোমার চলবে, সেটা কি একবার ভেবে দেখেছো? সেই সব খারাপ দিনের কথাগুলোকে ভাবো, তুমি নিজেই ইয়ে দিচ্ছ, টাইটেল দিচ্ছ ইউটিউবে যে অন্ধকারে আমি ঝাঁপ দিচ্ছি, তার নিজে যদি নিজে জেনে শুনে বুঝে তুমি যদি অন্ধকারে ঝাঁপ দাও কে তোমাকে সেই অন্ধকার থেকে তুলবে, নিজেকে বাঁচতে হলে নিজেকেই উঠতে হবে, তাই বারবার বলছি মন্দিরা দি নিজেকে শুধরে নাও, এখনো সময় আছে, আর বেশি কিছু বলবো না, এরপরে যদি তুমি আমার ভিডিওতে কমেন্ট করো তারপরে আর একটা ভিডিও নিয়ে আমি আসবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা যদি তোমাদের মনের মতন হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করে দিও মন্দিরাদি, যার মন্দিরাদির কাছে যেন পৌঁছে যায় আমার এই ভিডিও। তো সকলকে টাটা।